যে শাস্ত্র শ্রবণে হয় না আত্মার শোধন, সেই শাস্ত্র পাঠে জ্ঞানী কি বা প্রয়োজন আত্মার শোধন, পাঠে কি শ্রবণে ফল কি বা তাতে হয়, না করিলে জ্ঞান সহ আত্মবিনিময়, যেখানেতে আমি তুমি শাস্ত্রবিধি তথা আমি না থাকিলে বিধি পড়ে রবে কোথা, সাধকের তত্ত্ব কথা বিপরীত হয় যেহেতু হয়েছে তার আমি তেরোলয়, সাধুতে পণ্ডিতে হয় সমতা কি মত করিয়াছে বুঝেছে সাধু পড়িয়া পণ্ডিত, সাধুতে পণ্ডিতে হয় সমতা কি মত করিয়া বুঝেছে সাধু পড়িয়া পণ্ডিত, সাধারণ লোকে পড়ে কোরআন পুরাণ মহাজন করে শুধু বসে আত্ম ধ্যান, ঈশ্বরের স্তব স্তুতি ঈশ্বর শরণ হতে যারা ভালোবাসে শান্ত আলাপন, নিশ্চয় তাহারা অন্ধ আশার জীবন অল্প জ্ঞানী বলে তারে বলে মহাজন, শাস্ত্রেতে শাসন করে উশৃঙ্খল বৃত্তি অনুকূল হয় ক্রমে ভজনে প্রবৃত্তি, অতএব সাতত্ব শাস্ত্র পাঠ করো কিছু আত্মজ্ঞানেরই দেবে দে চলো পিছু পিছু হবে যবে সত্য বোধ অধ্যাত্ম বিজ্ঞান, হবে যবে সত্য বোধ অধ্যাত্ম বিজ্ঞান, শাস্ত্র গ্রন্থে কাজ নাই বসে করো ধ্যান, শাস্ত্র গ্রন্থ পড়ে পড়ে পণ্ডিত হইল ভূত, একক্কর জানিতে পে সাধক মজবুত, শক্তি ধরিতে থাক মুক্তা পেতে পারো, আগে মুক্তা কোথাও পাবে অজ্ঞানন্দ নর, সারা রাত্রি শাস্ত্র কথা করে আলাপন প্রভাতে প্রসঙ্গ করে পণ্ডিত দুজন, বড় সুখে গেল রাত্রি শুনো মহাশয়ী তত্ত্ব প্রসঙ্গেতে হলো আনন্দ হৃদয়, প্রেমিক হাসিতে ছিল দাঁড়াইয়া কোণে সন্দেহ হইল দুই পণ্ডিতের প্রাণে, জিজ্ঞাসিল কেন তুমি হাসিলে এখন, বলিলেন তোমাদের শুনিয়া বচন, তত্ত্বকথা বিসম্বাদ রাতি কাটাইয়া হৃদয়ে করিলে দ্বন্দ্ব জয়া কাঙ্কানিয়া, সুন্দর প্রাঞ্জল ভাষা সুমৃদু মধুর প্রকাশিলে দুইজনে যে যত চতুর, তত্ত্ব কথা এই কথা বলে পুনর্বার
আনন্দ হয়েছে তোহে হৃদয়ে বিকার, তত্ত্ব কথা হত ইহা আত্মকথা হলে, আত্মকথা হয় মাত্র নির্জনে আড়ালে, ভক্ত আর ভগবানে আলাপন করে মত হয়ে আত্মতত্ত্বে তত্ত্ব বলি তারে, নতুবা অযথা তত্ত্ব শাস্ত্র আলোচনা নিরোধে হৃদয় ব্যক্তি সকল কামনা, ফুটে সেই মহাতত্ত্ব নীরব গম্ভীর আপনা আপনি তুষ্ট তাকয়ে সুধীর, মন্দিরের কাছে এলে পথের কি মূল্য, সাধকের শাস্ত্র গ্রন্থ সেই মত তুল্য, মন্দিরের কাছে এলে পথের কি মূল্য, সাধকের শাস্ত্র গ্রন্থ সেই মত তুল্য, সাধকের শাস্ত্র গ্রন্থ সেই মত তুল্য। জয় দয়াময়।